পয়লা বৈশাখকে উৎসবমুখর ও আনন্দময় করতে বৈশাখী শাড়ি তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতিরা। বাঙালি নারীদের সাজাতে বৈশাখী শাড়িতে রং আর ছাপে ফুটে উঠছে ঢাকঢোল, একতারা, হাত পাখা, কুলা, দোয়েল পাখি সহ বাংলার বিভিন্ন ঐতিহ্য। এসব শাড়ি এখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। তবে রং, সুতা ও শাড়ি তৈরির উপকরণের অস্থিতিশীল বাজারের কারণে তেমন লাভ হচ্ছে না বলে জানান তাঁত মালিকরা। ডোল, দুগি, তবল, পাখা, মানে কলসি, এগুলা দিয়ে আমরা তৈরি করি বৈশাখী শাড়ি। এই শাড়ি আমাদের অনেক জায়গায় চলে যায়। অনেক কিছু দিয়ে আমরা একটা পয়লা বৈশাখের শাড়ি ফুটাইয়া তুলি যাতে সুন্দর দেখা যায় বা সবাই পরে আনন্দ পায়। তিন মাস আগে থেকে শুরু করি বিক্রি করা হয় আপনার এই এক মাস। সুতার যেরকম দাম বেশি, যদি একটু নিয়ন্ত্রণে রাখতো আমরা মালটা বেশি একটু সুবিধা পেতে পারি। শিল্পটির আরো প্রসার ঘটাতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানালেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের এই নেতা। সরকারের কাছে জোর দাবি থাকবে রং, সুতো, কাপড়ের বাজার মনিটরিং, পাশাপাশি এদেরকে সহজ শর্তে ঋণ প্রদান, তাহলে এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জেলার তাঁতিদের তৈরি এসব বৈশাখী শাড়ি সর্বনিম্ন 150 টাকা থেকে 3000 টাকায় পাইকারি দরে বিক্রি হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।